বিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মাহবুব রহমান আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করতে যাচ্ছি সেটা হলো মূলত আপনার ওয়াইফাই টু ওয়াইফাই আপনি কিভাবে কানেক্টিভিটিটা করবেন সেই জিনিসটা আমি দেখাবো তো এখানে যে জিনিসটা নিয়ে আমি মূলত ডিসকাস করতেছি সেটা হলো মনে করেন যে এইটা আমার একটা টিপলিংক রাউটার এইটা একটা টিপলিংক রাউটার এইটা একটা টিপলিংক রাউটার टोटल তিনটা টিপলিংক রাউটার আছে তো এই রাউটার তিনটার মধ্যে মনে করেন যে এই রাউটারটার মধ্যে এসে আমার আইসপি লাইন এসে এখানে ঢুকেছে এবং এইখানে আমার কিছু ইউজার আছে এবং এইখানে কিছু ইউজার আছে তো ইউজারগুলো আছে এমন সিচুয়েশনে যাদের মধ্যে মনে করেন যে কোনোভাবেই আমরা ওয়ার কানেকশন দিতে পারছি না তো সেক্ষেত্রে আমরা কি করব যে আমার এই রাউটারের যে ওয়ারলেস নোট আছে সেই ওয়ারলেস নোট থেকে এই রাউটারের ওয়ারলেস নোটে কানেক্টিভিটি করব এবং এইখানে ইউজারদের ইন্টারনেট দিব এবং এইটারও সেম কাজ তো এই জিনিসটা কিভাবে করব দেখেন আমি সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো টোটালি বলতে পারেন যে আপনার ওয়ার সারাই আপনার ইন্টারনেট কানেক্টিভিটি পাবে ওয়াইফাইয়ের মাধ্যমে তো আমরা যেটা জানি সেটা হলো যে জানি যে আমরা প্রথমত যেটা কনফিগার করবো সেটা থাকবে এপি মুড এবং বাকিগুলো থাকবে স্টেশন বাট এখানে যেটা আমি কনফিগার করব। এখানে তিনটা রাউটারই থাকবে হলো যে আপনার এপি মুডে মানে অ্যাক্সেস পয়েন্ট মুডে থাকবে এবং এর কাছ থেকে এ রিসিভ করে আবার একেই থ্রো করে দেবে ইউজারকে থ্রো করে আবার এইটা কি করবে আপনার সিগনাল রিসিভ করবে এবং ইউজারদের কাছে থ্রো করবে তো সেই জিনিসটা কিভাবে কনফিগার করতে হবে আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো তো এইটা অলরেডি আমার কনফিগার করা আছে এই এই রাউটারটা তো এই রাউটারটা কনফিগার করা আছে দেখেন এইখানে নাম আছে সেটা হলো যে নলেজ নলেজ নামে একটা অ্যাক্সেস পয়েন্ট অলরেডি আমার কনফিগার করা আছে তো এরপরে আমার আরেকটা একটা রাউটার আছে দেখেন টিপি লিঙ্ক জিরো জিরো এই মডেলটা তো আমি এই মডেলের রাউটারটার মধ্যে লগ ইন করবো এবং আমি এই কনফিগারেশনটা আমি আপনাদের করে দেখাবো খুবই ইজি একটা কনফিগারেশন এবং খুবই ইফেক্টিভ একটা কনফিগারেশন যেটা আপনাদের রিয়েল লাইফে অনেক কাজে দিবে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তো আমি এখন যেটা করব সেটা হলো যে আমার টিপি লিঙ্ক রাউটারটাকে আমি কানেক্ট করব আমার ল্যাপটপের সাথে চাইলে আমি এখান থেকে ওয়্যারলেস অ্যাক্সে এপির মাধ্যমে আমি এখান থেকে কানেক্ট করে আমি কনফিগার করতে পারি তো আমি সেই জিনিসটা করব না আমি এখানে আমি যেটা করব সেটা হলো যে আমার যে এপিটা আছে টিপি লিংকের সেই এপিটার মধ্যে আমি কেবল আমার ল্যাপটপের সাথে কেবল কানেকশন দিয়ে আমি এটা কনফিগারেশনটা করব দেখেন আমার টিপি লিঙ্কের রাউটারটা আমি কানেক্ট করেছি এবং দেখেন এখানে আইডেন্টিফাইং চলছে আমি এখন টিপি লিঙ্কের আমি ব্রাউজারে যাব ব্রাউজারে যে টিপি লিঙ্কের যে ডিফল্ট আইপি থাকে সেই আইপির মাধ্যমে আমি লগ ইন করার চেষ্টা করতেছি ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট জিরো ডট ওয়ান দিয়ে আমি দেখি হিট করি দেখি আমি ঢুকতে পারি কি কিনা এইদিকে দেখি আমার আইপি স্ট্যাটিক কোনো আইপি বসানো আছে কিনা যদি স্ট্যাটিক আইপি বসানো থাকে তাহলে আমাকে কি করতে হবে এই স্ট্যাটিক আইপিটাকে ডিএইচসিপি করে দিতে হবে দেখি এখানে স্ট্যাটিক আইপি বসানো আছে তো আমি এটাকে ডিএসিপি করে দিলাম এবং এটাকেও কেটে দিলাম দেওয়ার পরে আমি দেখি এখন আমি যদি কানেক্ট করি কি আসে আমি একটু রিফ্রেশ করি দেখবো আমার চলে আসলো এরপর আমি কি করব এখানে আমার যে বাই ডিফল্ট টিপি লিঙ্কের যে ইউজার নেম আছে পাসওয়ার্ড আছে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম তো লগ ইন করার পরে বিহার্স আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাকে যাইতে হবে প্রথমত আমি নেটওয়ার্কে যাব নেটওয়ার্কে যে আমি ল্যান্ড সাইডে ল্যান্ড সাইড থেকে আমি এইখানে আমার যে আর একটা যে রাউটার আছে সেই রাউটারের যে আইপির রেঞ্জ সেই আইপি রেঞ্জের এইখানে সেই রেঞ্জই আমি এইখানে বসাবো তো আমি এখানে কি করব আমি জাস্ট এখানে আমি টেন ডট ওয়ান সিরিজের আইপিটা বসিয়েছি অলরেডি না এখানে টেন ডট টু বসাবো তো টেন ডট টু বসিয়েছি বসানোর পরে জাস্ট আমি কি করব এটাকে আমি জাস্ট সেভ করে দিব দেন ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করলে আমার সিস্টেমটা রিবুট নিবে দেখেন চলতেছে সিস্টেম ইজ রিবুটিং প্লিজ ওয়েট তা আমাকে ওয়েট করতে বলতেছে তো আমি ওই কিছুক্ষণ ওয়েট করি কারণ এটা সিস্টেমটা রিবুট হওয়ার পরে আমি যে এখানে আইপিটা বসিয়েছি সেই আইপিটা এখানে ডিফল্ট হিসেবে নিয়ে নিবে দেখেন রিবুট নিয়ে আমার এই যে ডিফল্ট যে আইপিটা সেটা এখানে চলে আসছে এখন আমি ইউজার পাসওয়ার্ড দিব এবং লগ করব। করবো লগ করলাম তো লগ ইন করার পর দেখেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ আইপিটা চেঞ্জ হয়েছে তারপরে আমি চলে আসবো ওয়ারলেসের মধ্যে তো আমি এখান থেকে আসব হলো যে ওয়ারলেস ওয়ারলেসে এসে দেখেন ভিউয়ার্স এখানে আমি কী করব প্রথমত আমার এসএসআইডি নামটা আমি চেঞ্জ করে দিব তো আমি এখানে একটা নাম দিচ্ছি এখানে নাম দিচ্ছি হলো যে আমি আমার নামই আমি কনফিগার করতেছি এম এ বি ইউ বি মাহবুব দিলাম এবং আমি কি করব এটার এই যে এই জায়গাটা দেখেন এই জায়গাটায় আমি টিক দিই তো এই জায়গাটায় টিক দিলে বিওয়ার্স অপশন আসবে এস এস আইডি টু বি ব্রিজড মানে হলো যে আপনার ব্রিজ মুডে এটা কানেক্টিভিটিটা পাবে আমার যে এসএসআইডিটা আছে সে ব্রিজ মুডে এটা কানেক্টিভিটিটা পাবে তো আমি কি করব এখানে স্ক্যানে ক্লিক করব তো স্ক্যানে ক্লিক করলে আমার যতগুলো এসএসআইডি থাকবে সেগুলো এখানে দেখাবে তো অলরেডি দেখেন আমার এখানে দুইটা এসএসআইডি আছে যার জন্য দুইটা দেখাচ্ছে দুইটার ভিতরে আমার একটার সিগন্যাল দেখাচ্ছে হান্ড্রেড ওয়ান স্ট্রেংথ দেখেন মানে সব থেকে কাছে আছে এইটা এবং এর চ্যানেলের দেখেন এর এর চ্যানেল রেঞ্জ দেখাচ্ছে ইলেভেন তো আমি কি করবো এখানে ক্লিক করব। তো ক্লিক করলে এ বলতেছে যে কানেক্টিং এপি চ্যানেল ইজ ইলেভেন হুইজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য কনফিগার্ড এপি চ্যানেল প্লিজ কনফার্ম চ্যানেল সেটিংস হ্যাঁ এটা বলবে বলার পরে আমি কি করব এখানে এখানে ইলেভেন বলছে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখেন এখানে অনেকের ওয়ান বলবে অনেকে টু বলবে থ্রি বলবে তো এখানে যেটা বলবে সেই চ্যানেলটাই আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি কি করবো এখানে ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করার পরে দেখেন এখানে চ্যানেল আছে কি অটো তো অটোর জায়গায় আমি কি করব ইলেভেন দেখিয়ে দিব জাস্ট ইলেভেন দেখিয়ে দিলাম এবং আমার এই যে এসএসআইডিটা এর যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব তো আমি এখানে সেই পাসওয়ার্ডটা দিচ্ছি দেখেন আমি আমার সেই পাসওয়ার্ডটা দিলাম এই এসএসআইডির পাসওয়ার্ডটা আমি দেওয়ার পরে আমি কী করবো জাস্ট সেভ করে দিব তো সেভ করলে দেখবেন যে আমার একটু পরে এটা সেভ নিয়ে নিবে দেখেন সেভ হয়ে গেছে তো সেভ হওয়ার পরে আমি চলে আসবো কোথায় আমি চলে আসবো আমার ওয়ারলেস সিকিউরিটিতে তো ওয়ারলেস সিকিউরিটিতে আসার পরে আমি যেটা করব সেটা হলো যে আমার যে মাহবুব নামে যে আমি এসএসআইডি ক্রিয়েট করেছি সেটার জন্য তো আমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে তো আমি এটাকে একটা পাসওয়ার্ড দিচ্ছি ইনিশিয়াল এক থেকে আট পর্যন্ত দিয়ে দিলাম আমি জাস্ট ক্লিক করব তো সেই বি ক্লিক করলে আমার এই এসএসআইডির জন্য এই পাসওয়ার্ডটা সেট হয়ে গেল এরপরে আমি চলে আসবো কোথায় এরপরে চলে আসবো হলো যে আমার ডিএসিপির মধ্যে তো ডিএসিপিতে আসার পর দেখেন এখানে ডিফল্ট গেটওয়ে যেটা দেখাচ্ছে সেটা হলো যে ওয়ান তা আমি এইখানে কি করব এই গেটওয়েটা এই ডিফল্ট গেটওয়ে দেখাচ্ছে টু এটাকে আমি বাদ দিয়ে আমি এখানে ওয়ান দিব কারণ আমার গেটওয়ে হলো ওয়ান এবং ডিফল্ট ডোমেন এইখানে যে ডিফল্ট ডোমেন সেই ডিফল্ট ডোমেনটা আমি দিব হলো যে এইখান থেকে এই যে ডিএনএসের নামটা দিব তো এখানে আমি গুগলের পাবলিক ডিএনএসটা বসিয়ে দেবো এইট ডট এইট ডট এইট ডট এইট বসালাম এবং সেকেন্ডারি ডিএনএস যেটা আছে গুগলের সেই ডিএনএসটা বসাবো সেই ডিএনএসটা হলো যে আমার এইট ডট এইট ডট ফোর ডট ফোর তো এই বসিয়ে দিলাম বসানোর পরে জাস্ট আমি সেভ করে দেবো আর কোনো কাজ নেই এখানে আমার এই সেভ করা হয়ে গেলো হওয়ার পরে আমি এখন যেটা করবো সেটা হলো যে আমার এই যে কেবল কানেকশনটা লাগানো আছে তো এইখানে আমি ক্লিক করবো ক্লিক করে দেখেন এই যে মাহবুব নামে একটা এস এস আছে তো এই এসএসআইডিতে ঢুকে আমি কানেক্ট করে দেখবো যে আমি ইন্টারনেট কানেকশন পাই কি না তো আমি এখানে ক্লিক করলাম করার পর আমি এক থেকে আট পর্যন্ত যে আমার পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি দেখি আমি পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এখান থেকে আইপি লিজ নেয় কি না দেখেন আইপি লিজ নিয়ে এবং কানেক্টেড সিকিউর দেখাচ্ছে ইন্টারনেট কানেকশনও দেখাচ্ছে তো আমি যদি এখন ব্রাউজ করি গুগলকে দেখি গুগল আসে কি না দেখি আমার গুগলটা আসে কি না আমার এই কেবল কানেকশনটা তো খুলতে হবে কেবল কানেকশনটা খুলে দিলাম তো আমার কেবল কানেকশনটা খোলার পর দেখেন এখন কিন্তু আর আমার কেবল কানেকশন এখানে নেই দেখেন বিয়ার্স আমি যে এখানে কানেক্ট করেছি দেখেন আমার কেবল কানেকশনটা অবশ্যই ডিসকানেক্ট এখানে আর দেখেন এখান থেকে যে আমার আইপি রেঞ্জটা নিয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের স্ট্যাট আছে যে দেখেন এখানে একশো থেকে নিয়েছে এবং দেখেন আমার ডিএসিপি ডিএসসিবি সার্ভার টু এটা দেখাচ্ছে এবং দেখেন আমার ডিফল্ট গেট ওয়ান এবং ডিএনএস কিন্তু আমাকে পেয়েছে আমার ডিএনএস পেয়েছে গুগলের যে পাবলিক ডিএনএস সেটা এইট ডট এইট ডট এইট এটা পেয়েছে এখন যদি আমি অন্য কোনো সাইডে আমি ব্রাউজ করতে যাই আমি দেখি ব্রাউজ করতে পারি কি না এটা গেলাম এটা তো চলে আসলো ফেসবুকে যাই দেখি ফেসবুক আসে কি না দেখেন আমার ফেসবুকেও কিন্তু চলে আসলো তো দেখেন আমি কি করেছি ওয়্যারলেস টু ওয়্যারলেস তার মানে আপনি এই যে কনফিগারেশনটা আমি দেখালাম যে আপনারা এইখান থেকে এই যে ওয়ারলেসের আপনার এখানে আমি আর একবার লগ ইন করি কারণ এখানে অলরেডি লগ জন্য যে পেজটা ছিল সেটা চলে গেছে তো এখন এখানে আমি আর একবার লগ করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আবার কেবল কানেকশন দিতে হবে তো আপনার ওইখানে কেবল কানেকশন দেওয়ার পরে আমি আবার কেবল কানেকশন দিয়ে আপনাদের দেখাই যে আপনারা এই জায়গাটাতে আপনি এরপরে যে রাউটারগুলো থাকবে সেই রাউটারগুলোতেও আপনি মনে করেন যে আপনার কাছের যে রেঞ্জটা পাবেন সেই রেঞ্জটা থেকে আপনি কিন্তু কানেকটিভিটিটা বাড়িয়ে নিতে পারেন আপনি জাস্ট মনে করেন যে এইটা আমি কনফিগার করলাম মানে ব্রিজ ব্রিজ করলাম একটার পর একটা একটার পর একটা আপনি এখান থেকে মনে করেন যে এই অপশনটাকে এনেবল করে দিলে আপনি মনে করেন যে এখান থেকে মোটামুটি আপনার ওয়াইফাইয়ের রেঞ্জটা এক্সটেন্ডটা অনেক বাড়িয়ে নিতে পারেন এক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে যে আপনার কেবল টানার কোনো ঝামেলা নেই কেবল টানার কোনো হ্যাসেল পাইতে হবে না কোনো ধরনের কোনো কিছু নেই এবং দেখেন আর একটা জিনিস বিয়ার্স আমি যে এখন কেবল কানেকশনটা দিয়েছি এবং কেবল কানেকশনেও কিন্তু আমি এখন ইন্টারনেট কানেকটিভিটি পাব কারণ হলো যে আমার যে ল্যান্ড সাইটেও কিন্তু আমার ব্রিজটাই কিন্তু কনফিগার হয়েছে দেখেন এখানে পাচ্ছে কত টেন ডট হান্ড্রেড এবং দেখেন গেটওয়ে ডিফল্ট ডিএনএস সবই কিন্তু পাচ্ছে তার মানে এরপরে আমি ওখান থেকেও আমি মানে আমার রাউটারটা আমি যেখানে বসাবো সেখান থেকে চাইলে আমার যে রাউটারের যে চারটা ফিজিক্যাল পোর্ট আছে সেই চারটা পোর্ট দিয়েও কিন্তু আমি ইন্টারনেট কানেকটিভিটি ইউজারকে দিতে পারবো আবার দেখেন আমি কেবলটা খুলে ফেলি দেখেন কেবলটা খুলে ফেললাম খুলে ফেলার পরেও কিন্তু আমার ওয়াইফাই কানেক্টিভিটি কিন্তু আছে দেখেন ওয়াইফাইটা কিন্তু এখনো আছে এবং চাইলে আপনি এই ওয়াইফাই দিয়েও আপনি কানেকটিভিটি দিতে পারেন এরপরে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো ভিও দেখেন আমি আর একটা জিনিস দেখাই আপনাদের তাহলে জিনিসটা দেখলে বুঝতে পারবেন মনে করেন যে আমি এই এই নামে একটা ওয়াইফাই কনফিগার করেছি এখন আমি কি করব আমার মনে করেন যে এখানে আবার সার্জ দিই আমি আর একটা সার্জ দিই সার্চ দিলে আমি আপনাদের দেখতে পাবো দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে আমার কিন্তু অ্যাক্সেস পয়েন্ট কিন্তু আরও বেড়েছে এখন মনে করেন যে এই অ্যাক্সেস পয়েন্টটা আপনার দেখেন আপনি কী করলেন এটার রেঞ্জ আছে কত তেত্রিশ আর সব থেকে কাছের রেঞ্জ আছে কিন্তু এইটা তাহলে আপনার যদি এইখানে তিন যদি আপনার হয়ে থাকে তাহলে কি করবেন এইখানে জাস্ট কানেক্টে ক্লিক করবেন যেটা রেঞ্জ বেশি পাবেন সেটাই দেখেন এইটা মোটামুটি ফিফটি পারসেন্ট স্ট্রেংথ আছে তো আপনি এইটা কানেক্টিভিটি দিলেও আপনি ইন্টারনেট পাবেন এবং যখনই ক্লিক করবেন তখন কিন্তু এইখানে এই দেখেন এখানে কিন্তু চ্যানেল টু দেখাইতে হবে ঠিক আছে তো এইভাবে করে আপনি কানেক্ট করতে পারেন এবং আপনি এইভাবে একটার পর একটা একটার পর একটা মনে করেন যে আমি তো এইটা এইটার সাথে কানেক্ট করেছি তাই না এইটা কানেক্ট করার পরে যে রাউটারটা আমার এই যে মাহবুব নামে যে রাউটারটা আমি কানেক্ট করলাম এই রাউটারটার যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি লাস্ট মাথায় যে আপনি কি করবেন আর একটা রাউটার ওখানে দিবেন দিয়ে আবার এইটার সাথে কি করবেন আর একটা কানেকটিভিটি বাড়িয়ে নেবেন তাহলে দেখা যাবে যে আপনি এইভাবে করে যদি দুই তিনটা রাউটার দেন তাহলে মোটামুটি আপনি একটা দেখবেন যে আপনার রাউটারে একটা কাভারেজ চলে আসবে সুন্দর ওয়াইফাই সুন্দর একটা কাভারেজ চলে আসবে এবং আপনি চাইলে এইভাবে করে আপনি ওয়াইফাই বিজনেস করতে পারবেন তো এই ছিল আজকের তারবিহীন ওয়াইফাই কনফিগারেশন তো আজকের এই কনফিগারেশন এবং এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ